আমরা একটা লিচুর গাছ পরিদর্শন করছি। এই লিচু গাছের সমস্যা হয়েছে, গাছে প্রচুর পরিমাণে মাইটের আক্রমণ হয়েছে। তো এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাতাগুলো এরকম হয়ে গেছে, ইরিনিয়াম পদার্থের আবরণের কারণে মখমলের মতো আবরণ তৈরি হয়ে গেছে। এই যে এই মাইটের এই পাতাটা পুরোটাই এটা কুকড়িয়ে ফেলেছে, এটা মাইটের আক্রমণ। আমরা এটা লক্ষ্য করলাম, প্রচুর পরিমাণে মাইটের আক্রমণ হয়েছে গাছে। আর আরেকটা সমস্যা হচ্ছে এই যে পাতা পোড়া, গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, ডগাগুলো দেখেন সব পাতা, লিচুর পাতা পোড়া রোগ। এই দুইটা রোগের আমরা এখানে ট্রিটমেন্ট একটু দিব, আমরা চেষ্টা করব কিছু সাজেশন দেওয়ার জন্য। তো আমরা যে মাইটের আক্রমণ সেটা মাকড় নাশক স্প্রে করব, তার আগে যে কাজটা করতে হবে, যে এই পাতাগুলো আছে যে মখমলের আবরণ তৈরি করছে ইরিনিয়াম নামক পদার্থ দিয়ে, এই পাতাগুলো অপসারণ করতে হবে। এই পাতাগুলো অপসারণ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। আর আরেকটা কাজ করতে হবে, যে ঘন ডালপালাগুলো আছে সেগুলো সব ছাঁটাই করে ফেলতে হবে। আর একটা মাকড় নাশক স্প্রে করতে হবে, হয় থিওভিট, কোমুলাস অথবা রণভিট, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিক্স করে এই গাছকে স্প্রে করে ভিজে দিতে হবে। পাতা পোড়া রোগ দমনের জন্য ডাইথেনাম 45 বা রিডোমিল গোল্ড ছত্রাক নাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিক্স করে আমাদের এটা স্প্রে করতে হবে। এতে করে আমার এই এই প্রথমে যে মাকড় নাশক এটার ভালো ফল পাবো এবং পরবর্তীতে এই পাতা পোড়া রোগটা দমন হবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ, এটা ঝোপালো, ঝোপালো কারণেই এই মাকড়ের আক্রমণ বেশি হয়েছে, আর এই যে পাতা পোড়া বা ছত্রাক নাশক বিভিন্ন ছত্রাকের আক্রমণ হচ্ছে। এইগুলো দূর করার জন্য আমাদের এই গাছটাকে ডালপালা কেটে আলো বাতাস প্রবেশের উপযোগী করতে হবে। তাছাড়া এটা ভালো নিয়মিত পরিচর্যা করতে হবে, পরিচর্যার অভাবেই আমাদের এই মানে মাকড়ের আক্রমণ। তাহলে এটা অবশ্যই দমন করতে হবে মাকড় নাশক দিয়ে, এটা কিন্তু কীটনাশক দিয়ে যাবে না, মাকুর নাশক স্প্রে করতে হবে। ভার্টিমেক আছে, ভার্টিমেক স্প্রে করতে পারেন সেনজেন্টার, অথবা থিওভিট, কুমুলাস বা রনোভিট যে কোনো একটা, এগুলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিক্স করে আমরা গাছে স্প্রে করলেই এটা দূর হবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।